হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আমি কুনাল ভট্টাচার্য, আপনারা দেখছেন কেবি ব্লগস। একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন আছি চাপাপুর কলিয়ারিতে। আপনাদেরকে যেমন বলেছিলাম যে নির্সার টপ আমরা প্যান্ডেল দেখাবো, আপনাদেরকে থিম প্যান্ডেল দেখাবো, আর আপনারা জাজমেন্ট করবেন যে কোনটা ভালো হয়েছে কোনটা না। তো আমরা প্রথম প্যান্ডেল যেটা এসেছি চাপাপুর কলিয়ারিতে হয়েছে মায়াপুর ইসকন টেম্পেল, যেটা আছে নদিয়া জেলার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বৈদিক টেম্পেল। সো গাইজ, আমরা এখন আছি রাজাকলারিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বানিয়েছে মিয়ানমার বুদ্ধ মন্দিরের থিম পান্ডাল, আর এবছর রাজাকলারি কমিটির তরফ থেকে মেলাও বসানো হয়েছে। আগের পিঠে পড়লো কাটি, পুজো হোকো জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো গাইজ, আমরা চলে এসেছি এখন সেন্টার পুল কোরিয়ারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থিমটা হয়েছে, এটা হচ্ছে একটা কাল্পনিক থিম। আপনারা হয়তো বলবেন যে কাল্পনিক থিম মানে কি? কাল্পনিক থিম মানে হচ্ছে একটা মন গড়া প্যান্ডেল। তো গাইজ, আমরা চলে এসেছি এখন লক্ষ্মী মাতা কুলিয়ারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটের কাজটা খুবই অসাধারণ হয়েছে, আর সাথে করেছে এখানে যে থিম প্যান্ডালটা হয়েছে সেটা হচ্ছে রিবন দিয়ে যে প্যান্ডালটা করেছে সেটাও খুবই সুন্দর দেখতে লাগছে। তো চলুন দেখে নেওয়া যাক প্যান্ডালটা কেমন হয়েছে। সবার মা দুর্গা ঢাকের ঠেমকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে
সো গাইজ আমাদের এখানে শেষ পান্ডাল দিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করব। আপনারা দেখতে পাচ্ছেন পান্ডরা পর্দা দি চন্দ্রযান থ্রি। আর কিছু কারণবশত আমি ভিডিওটা ডিলিট করে ফেলেছিলাম, তাই একটা বন্ধুকে দিয়ে আমি ভিডিওটা করা করিয়েছি। আর দুর্ভাগ্যবশত আমি খুব দুঃখিত যে এই প্যান্ডেলে আমি আপনাদেরকে প্রতিমাটা দর্শন করাতে পারলাম না। আর আপনাদের কোন প্যান্ডেলটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করুন।